প্রথম থেকে এক ক্যাটাগরি স্টার্ট করা হচ্ছে, তোমরা দেখো যতটা শিখতে পারবে ততটা লাভ হবে। প্রথমে হচ্ছে আমরা বচন, এই যে বচন, এখান থেকে অনেক কোশ্চেন আছে। এই বচনকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নিরপেক্ষ বচন, একটা হচ্ছে নিরপেক্ষ বচন আর একটা সাপেক্ষ বচন। সাপেক্ষ বচন ছোট্ট কথায় এই নিরপেক্ষ এবং সাপেক্ষ বচন বুঝবো কি করে? সাপেক্ষ বচন হচ্ছে শর্তের উপর নির্ভর করে, একটা জাস্ট জেনে রাখো, শর্তের উপর নির্ভর করে। যদি রাম আসে তাহলে শ্যাম আসবে, যদি রাম যায় তাহলে শ্যাম যাবে, এই ধরনের। আর নিরপেক্ষ বচন কোনো শর্তের উপর নির্ভর করে না। আমাদের লজিকের যে বাবা এবং মা, সে হচ্ছে এই নিরপেক্ষ বচন, যে চারটি নিরপেক্ষ বচন এ ই আই ও। আমরা যদি এই আয় সম্পর্কে জানতে পারি, এখান থেকে বাক্য থেকে বচন গঠন করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো কিছু আটকাবে না। কেমন লজিকের পার্টটা? তা কি বললাম, বচন কখনো ভাগ করা যাচ্ছে নিরপেক্ষ সাপেক্ষ। নিরপেক্ষ কি? যা কোনো শর্তের উপর নির্ভর করে না, আর সাপেক্ষ যা শর্তের উপর নির্ভর করে। এই নিরপেক্ষ বচন যদি কোশ্চেন আসে, নিরপেক্ষ বচন কয়েক প্রকার, এক দুই তিন চার অপশন রইল, আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার, চার প্রকার, চার প্রকার নিরপেক্ষ বচন। এবার আমি যাব কিছু ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গিতে, আমি জানি যে তোমরা সবাই এখন এই আয় বচনগুলো মোটামুটি পারছো বা জানো, কিন্তু একটা কথা মনে রাখো, আমি যে নিয়ম শেখাচ্ছি তো এই বচনে আমি কি দেখে বুঝবো, সবাই নিয়ম জানো, কিন্তু একটা স্বাভাবিক নিয়ম বলছি যে একেবারে হ্যাঁ, একেবারে হ্যাঁ, এটা যদি বোঝায় তাহলে তোমরা এবচন করে নিতে পারো। এটা আমার নিজস্ব সৃষ্টি, শর্ট ফর্মটা করেছি যাতে বুঝতে পারো, যেন প্রত্যেক ছাত্র বুদ্ধিমান, সব হাতি শক্তিমান, সকল ছাগলই ঘাস খায়। এখানে দেখো কোনো একটা ছাগলকে বাদ দেওয়া হচ্ছে না, সমস্তটাকে, সমগ্রটাকে বোঝানো হচ্ছে। আর উল্টো দিক দিয়ে হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু তাও মনে রাখার জন্য বলছি, সুবিধার জন্য, যে একেবারে না বোঝালে ই বচন, কোনো মানুষ গরু নয় একেবারে, কোনো ছাগল ঘোড়া নয়, কোনো শিক্ষক এ কাজ করতে পারে না, কোনো শিক্ষক এ কাজ করতে পারে না, ই বচন। তাহলে দেখো আমাকে জানলাম যে এ বচন সমগ্রটাকে বোঝাচ্ছে, ই বচন। আর ই বচন কি হচ্ছে? একদম না, একেবারে না, এই জায়গাটাকে বোঝাচ্ছে। এই দুটো কি হলো? সামান্য বচন। তাহলে দেখো আমরা যে বচনটাকে যখন নিয়ে এলাম, সাপেক্ষ বচন নিরপেক্ষ বচন, তেমনই এই বচন দেখো দুটো ভাগ করা যাচ্ছে, কেমন? সামান্য আর হচ্ছে বিশেষ। সামান্য আর বিশেষ, সামান্য বচন কাকে বলবো আমরা? সামান্য বচন, ভালো মনে রাখো, বচন সামান্য এবং বিশেষ বচন দুটো ভাগ করছি আমরা। কেমন ভাগ করছি? এই নিরপেক্ষ বচন কি আমরা দুটো ভাগ করা যাচ্ছে, কি সামান্য বচন এবং বিশেষ বচন। তাহলে বচন কয় প্রকার? দু প্রকার, নিরপেক্ষ সাপেক্ষ। নিরপেক্ষ বচন কয় প্রকার? নিরপেক্ষ বচন কটি? যদি বলে কটি, তা চারটি, এই আয়ো। আর নিরপেক্ষ ক প্রকার? দু প্রকার, সামান্য আর বিশেষ। সামান্য বচন কি কি? এ আর ই, আর বিশেষ আই ও। একটা সমগ্র হ্যাঁ না, একটা আংশিক আই। এ যেমন সকল, প্রত্যেক, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, এই ধরনের বোঝে তখন এ বচন হয়। কিন্তু যদি বলে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র যোগ থাকে, বচন হয় এবং উদ্দেশ্যবিদ্ধ কী হয়? স্থান পরিবর্তন হয়, ই বচন। কোনো নয়, কোনো মতে নয়, এই ধরনের কোন থাকলে কী হয়? আমাদের ই বচনটা ঘটে। আয় বচন আংশিক, কতিপয়, সাধারণত, কয়েকটা, 90%, এই ধরনের আংশিক জিনিস বোঝাবে। ও বচন কি? একেবারে কম, মানে একদম জাস্ট, একদম কম বোঝাবে। এক যেমন কদাচিৎ, কচ্চিৎ, কিছু না, একেবারে কম, অত্যন্ত কম, নিতান্ত কম, কালে ভদ্রে, মুষ্টিমেয়, বোঝালে কি হবে আমাদের? ও বচন হবে, স্ট্রাকচারে যাবো। তোমরা এগুলোকে ভিডিওর পজ করে দেখতে পারো, পরপর স্ট্রাকচারে যাবো, দেখো তাহলে কি হলো,
স্ট্রাকচার কি, এ বছরের স্ট্রাকচার কি আমরা জানি, সকল এস হয় পি, সকল এস হয় পি স্ট্রাকচার। যদি বলে এ বছরের আকারটি কি, সকল এস হয় পি, বিয়াল ছাড়া যে পিলা দাঁড়িয়ে থেকে যাবো সেরকম। আমি যদি প্রত্যেক ছাত্রের মধ্যে বলবো তোমার সকল ছাত্র হয় বুদ্ধিমান। তারপর এই বছরে কেমন, কোন এস নয় পি, আই বছরে কোন কোন এস হয় পি। আমরা জানি তোমাদের টেস্ট পরীক্ষা দিচ্ছ, যেখান থেকে কিছুটা শিখেছো, শুধুমাত্র মনে রাখার জন্য দিচ্ছি না, তাহলে আমি আরো পড়া থেকে আরম্ভ করতাম যে তোমাদের সুবিধা আরো সুবিধা হতো। আর ও বছর কি, কোন কোন এস নয় পি। এবার দেখো এই যে গুণ, গুণ এবং পরিমাণ ভেদে এই বচন কি হচ্ছে, গুণ এবং পরিমাণ ভেদে এই বচন কি হচ্ছে আবার ভাগ করা যাচ্ছে। কেমন দেখো, দেখো এখানে হয় আবার এখানে হয়, মানে হচ্ছে এই দুটো বচন হচ্ছে সদর্থক, এখানে হয় এখানে হয়। তা যদি বলে যে গুণ ভেদে কপকার দুপকার, সদর্থক আর হচ্ছে কি নমর্থক। সদর্থক বলতে কি হচ্ছে, তাহলে এ এবং আই কমপ্লিট লিখে যাওয়া জানা দরকার নেই, এ বছরই বা এক বছর সদর্থক বচন। আর দেখুন এই নয় আর এই নয় নমর্থক, অর্থাৎ ই এবং ও। পরীক্ষাতে কোশ্চেন আসে প্রায়শই, আসবেই, যেমন গুণ এবং পরিমাণ ভেদে, গুণ এবং পরিমাণ ভেদে আমরা বচনকে কভাবে ভাগ করতে পারি। তা কি কি আমরা জানি কি, এই দুটো বচন সামান্য, এই দুটো বচন বিশেষ। তাহলে গুণ পরিমাণ ভেদে সামান্য সদর্থক, সামান্য নমর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নমর্থক। কোশ্চেনে যদি ঘুরিয়ে আসে যে একটি সামান্য সদর্থক বচনের, সামান্য সদর্থ বচন কোনটি, অপশন থাকবে এই আয়ু, সামান্য সদর্থ বচন কি হবে, তাহলে এই বচন। বিশেষ নবর্থ বচন কোনটি, বিশেষ নবর্থ বচন হবে ও বচন। সামান্য নবর্থ বচন কোনটি, ই বচন। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই টেকনিক্যালি করে যেতে হবে, এরকমই কোশ্চেনগুলো কিন্তু আসবে এবং প্রায়শই আসে। আমি আমি ব্যাপারটাকে পরিষ্কার করে দিচ্ছি, ব্যাপারটা আমি আরও পরিষ্কার করে দিচ্ছি। গুণ ও পরিমাণ ভেদে বচন কয় প্রকার, আনসার কয় প্রকার, চার প্রকার, এক এসে কিউ আছে, এসে কি কোশ্চেনে এভাবে লিখবে, এক সামান্য সদর্থ, দুই সামান্য নমর্থ। পরীক্ষার খাতা কিন্তু তোমরা এই যে এই চিহ্নটা দেবে না, এটা আমি জাস্ট তাড়াতাড়ি করার জন্য দিচ্ছি, তিন বিশেষ সদর্থ আর চার হচ্ছে বিশেষ নমর্থ। পাশাপাশি লিখে দিতে পারি সামান্য সদর্থক আমরা জানি সকল হয় এ বছর, সামান্য নমর্থক ই বছর, বিশেষ সদর্থক আই বছর, বিশেষ নমর্থক ও বছর। চিরযুগী একশো একশো বলতে গেলে এর টেকনিকগুলো আমার ভাবি কেউ সোজা, কিন্তু এগুলোকেই আমাদেরকে কন্টিনিউ, এইগুলোকেই আমাদেরকে ভালোভাবে জানতে হবে, ভালোভাবে জানতে হবে। তাহলে দেখো গুণ পরিমাণের মধ্যে বচন করে পড়া, সামান্য সদর্থক, সামান্য নমর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নমর্থক। যদি বলে একটি বিশেষ সদর্থ বচনের উদাহরণ দাও আই বচন, যদি বলে একটি বিশেষ সদর্থ বচনের দৃষ্টান্ত দাও বা একটি বিশেষ সদর্থ বচন কি আই বচন, তোমার যে এসে কি পরে কি করবে, একটি বিশেষ সদর্থ বচন হলো আই বচন, সঙ্গে সঙ্গে একটি এক্সাম্পল দিয়ে দিবে, যেমন এল এফ লজিক্যাল ফর্ম অর্থাৎ তর্কবিদ্যার সমস্ত রূপ, কি লিখবে দৃষ্টান্ত কি লিখবে, এরকম দেবে এল এফ দিয়ে আই বচন। যে একটু নাম্বারটা ক্যারি করতে চাও অর্থাৎ
শিক্ষক মহাশয়ের খাতাটা দেখে সে ভাবে ছাত্র কিছু জানে কি দেবে, তবে এসে কিন্তু এসছে একটি বিশেষ সদত্ব বচনের বচন কি তার নিশ্চয়ই এক নম্বর কখনো পাওয়া যায় না শুধু এক বছর লেগে, তা কী করতে একটি বিশেষ সদত্ব বচন হলো আর সমস্যা হয়েছে। উদাহরণ দিয়ে দিবে যেমন কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান, কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান, তাহলে ওই একটা কোশ্চেন দেখে পরবর্তী কোশ্চেনগুলোর প্রতি শিক্ষক মহাশয় ভাবনা ভালো হবে কি এগুলি জানে, তাই লেখার বা পড়ার টেকনিকটা কি হয় একটু আলাদা ধরনের। আমি মুছে দিচ্ছি, তাহলে দেখো কেমন হয়। এবারে দেখো আমরা সবাই জানি এখন যে যেহেতু টেস্ট পরীক্ষা হয়ে গেছে, বারবার বলছি যেহেতু টেস্ট পরীক্ষা হয়ে গেছে যে এই আয় বচন জানি, যদি দেখি আমার স্ট্রাকচারটা এ বচন হচ্ছে এর সঙ্গে নয় থাকে আমাদের কি অবচন হবে ও বচন হবে, আয়ের সঙ্গে নয় থাকলে ও বচন, ওয়ের সঙ্গে নয় থাকলে আয় বচন, আমরা এভাবে মনে রাখতে পারি প্লাসে মাইনাসে মাইনাস আমাদের যেখানে নয় হয় কোনো কোনো নয় প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আয় বচন, এটাকে মাথার মধ্যে সবসময় রাখতে হবে, মাথার মধ্যে এটাকে সবসময় রাখতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে আমাদের কি কোশ্চেন দাঁড়ালো কি কি কোশ্চেন দাঁড়ালো সেখান থেকে যে মুদ্রা কথাগুলো আমি বলতে না আমি নেক্সট যাবো একটু কোন থেকে যে আমার ব্যাপকতা যেগুলো গুণ পরিমাণ কি